2006 সালে একজন আসছিল এই মানে এই টেক্সটাইল থেকে ঘুরছে মানে ওই কাঁকড়াচুরি বান্দরবান রাঙ্গামাটি ওই টেক্সটাইলে বলছে যে মানে এইভাবে যেভাবে চাইছেন সেভাবে শক্ত মজবুত হবে না আর করতে করতে চলে গেল একজন বাঙালিরা বলছে যে ওই খাস তো ওই পাহাড়িরা পারে পাহাড়ি করে যায় পাহাড়ি মেয়ের সাথে কথা বলে এইভাবে কাজ করতে পারলে আমি ওখানে ওর থেকে কথা বলবো এইভাবে বলছিল আর কি ওই আমার কাছে নিয়ে আসলো দেখি আমি তো পারবো বলে এইভাবে বলি নাই দেখি পারি কিনা এভাবে কাজটা শুরু করছি কাজটা শুরু করছি কাজটা মানে ফাড়া যাতে ফাড়া যাতে যখন কয়েকজন ফাড়ার লোক ডাকে উনি রে দেখাইছে মানে এভাবে ভাবে তুইও কর তুইও কর তুইও পারবি তুইও পারবি এভাবে বলে দিল মানে সেইভাবে কাজটা শুরু করে করলাম আমি শুরু করলাম আমার মালিকে মালিকটাকে আবুধাবি আবুধাবি থেকে এখান থেকে একজন বাংলাদেশি আছে ওনার সাথে যোগাযোগ করে আর আমার তো ওই 6 সাল থেকে এই কাজটা শুরু করছি আর যদি আরো অন্য কেউ ইয়ার সাথে যদি ইয়া পাই ইয়া পারতাম আরো ভালো হতো মজুরি 1000 টাকা দেয় আমি 1000 টাকা দিয়ে তো মজুরি তো হয় না সেলাইয়ের খুব কষ্ট আমাদের বুঝছেন সেলাই করতে সেলাই সেলাই মজুরি কম দেয় মাত্র এটা সেলাই করতে আমাদের 10 টাকা দেয় এক সেট সেলাই করতে 7টা সেলাই করতে হয় 70 টাকা দেয় আমাকে এতে এই মিতা দেবন এই কাছে শিখছি শিখার পরে তিন এক মাসে তিন সেট বুনিয়া কি ওই যে হাতের কাজ মানে বুনানো আর কি যে সুতা থেকে সুতা নিয়ে আসে সুতা থেকে ওই কি বলে খোফার মতো করে সুতা বানায় এগুলা দিয়ে একটু ইয়া করে আর কি ওই হাতের মধ্যে বানাবে বানানোর পরে আবার বুনে আর কি বুনে সেই ধরনের এখনো সরকারি সহযোগিতা পেয়েছেন বলে আমার মনে হয় না তারপরেও একটা এটা যে উদ্যোগটা আছে ওই যে জেলা পরিষদের ঝর্ণা দিশা নারী হিসাবে আর কি উনি নারী উদ্যোক্তা হিসাবে উনি আছেন তো এখনো সেভাবে সরকারিভাবে এখনো ইয়া অনুদান বা যে কোনো কিছু দেয় নাই তো তারা যে রকম মানে কষ্ট করতেছে এই কষ্টের বিনিময়ে এরা কিন্তু পোষায় না মানে কষ্টের বিনিময়ে থাকাগুলো